আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা এখন যে ছবিটি দেখছেন উনি হলো ওসমান গাজীর প্রথম স্ত্রী বালা হাতুন। অটোমান সুলতান ও তাদের তৈরি করা হেরেমের বেশ কয়েকজন প্রভাবশালী নারীদের অরিজিনাল ফুটেজ পাওয়া গেছে, যা আজ আমি আপনাদের দেখাতে চলেছি। আপনারা যারা অটোমান সাম্রাজ্যের সুলতানদের নিয়ে আগ্রহী, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি দেখার আগে আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো, নামাজ বাদ দিও না বন্ধু, এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। অটোমানদের উত্থান হয়েছিল আতুরগুল গাজীর হাত ধরে। তার দেখানো পথে তার উত্তরসূরির পুত্র ওসমান গাজী অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে বিরাট ভূমিকা পালন করেন। সেখান থেকেই একে একে অটোমান সুলতানরা ইসলামিক পতাকাকে 600 বছরেরও বেশি সময় ধরে এগিয়ে নিয়ে যান। সেখানে অটোমান সুলতানরা হেরেম প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে এই হেরেম থেকেই সুলতানরা তাদের রাজ্য পরিচালনা করতেন। সেই সময়ে ক্ষমতাসীন অনেক সুলতান ও প্রভাবশালী অনেক নারীদের বাস্তব ফুটেজ পাওয়া গিয়েছে, তবে আবার অনেকের ফুটেজ পাওয়া যায়নি। বিভিন্ন সুলতানদের স্ত্রী ও মেয়েরা কে কেমন ছিলেন, তাদের অরিজিনাল ভিডিও আপনাদের দেখাতে চলেছি। অটোমান রাজত্ব শুরু করা আতুরগুল গাজী, হালিমা সুলতান সহ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কোনো ফুটেজ পাওয়া যায়নি। যুগের পর যুগ ও কালের নিয়মে বেশ কিছু পেন্টিং নষ্ট হয়ে গিয়েছে, তবে বর্তমান স্মার্ট যুগে আধুনিক শিল্পীদের দিয়ে কয়েকটি ফুটেজ উদ্ধার করা গিয়েছে। তবে শেষ সময়ে সুলতানদের অরিজিনাল ফুটেজ রয়েছে। এর বিশেষ কারণ হলো ততদিনে ক্যামেরা স্ক্যান তৈরি হয়ে গিয়েছে। ইস্তানবুলের তুপকাপি প্রাসাদে উসমানীয় সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্যের বিভিন্ন পেন্টিং সংরক্ষিত রয়েছে। সেই সকল ফুটেজ থেকে নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তির সাহায্যে তাদেরকে জীবন্ত করা সম্ভব হয়েছে, এবং এই তুপকাপি প্রাসাদে নবী রাসুলদের ব্যবহার করা অনেক জিনিসপত্র রয়েছে, যা অটোমান সুলতানরা সংরক্ষণ করে রেখেছিলেন। আমি কিছুদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে অটোমান সুলতানদের তুপকাপি প্রাসাদে নবী রাসুলদের ব্যবহার করা অনেক জিনিসপত্র দেখিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওতে অটোমান হেরেমের বেশ কজন সুন্দরী মহিলার 3D ছবি ভিডিও আকারে আপনারা দেখতে পাবেন। আশা করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমরা আগে দেখব অটোমান সুলতানদের কন্যাদের ফুটেজ। এখন আপনারা দেখছেন সুলতান দ্বিতীয় আব্দুল মজিদের কন্যা দুররে শাহওয়ার সুলতান। এখন দেখছেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কন্যা সাদিয়ে সুলতান। এখন দেখছেন সুলতান মেহমেদ সিক্সের কন্যা সাবিহা সুলতান। এখন দেখছেন সুলতান মুরাদ ভাইবের কন্যা হাতিশ সুলতান। এখন দেখছেন ফাতমা সুলতান। এখন দেখছেন পরপর সুলতান আব্দুল মজিদের কন্যাদেরকে। সুলতান আব্দুল মজিদের মোট 27টি কন্যা ছিল, তাদের মধ্যে 4 জনের ফুটেজ পাওয়া গিয়েছে। এখন দেখছেন নাইলি সুলতান। এখন দেখছেন সেনিয়াহ সুলতান। এখন আপনারা দেখছেন সুলতান সুলেমানের কন্যা মিহরিমা সুলতান। এতক্ষণ আপনারা অটোমান সুলতানদের কন্যাদের ফুটেজ দেখেছেন, এবার দেখাবো সুলতানদের স্ত্রীদের ফুটেজ। এখন দেখছেন সুলতান ইব্রাহিমের স্ত্রী তুরহান সুলতান। এখন আপনারা দেখতে পাচ্ছেন সুলতান আহমেদের স্ত্রী মাহফিরুজ হাতুন। এখন দেখছেন সুলতান আব্দুল মজিদের প্রধান স্ত্রী সারবেশ সিজা খাদিম। এখন দেখছেন সুলতান তৃতীয় মেহমেদের স্ত্রী হান্দান সুলতান। এখন দেখছেন সুলতান আহমেদের স্ত্রী কোসেম সুলতান। এখন দেখছেন সুলতান তৃতীয় মুরাদের স্ত্রী সাফিয়া সুলতান। এখন আপনারা দেখছেন সুলতান সেলিমের স্ত্রী হাফসা সুলতান। এখন আপনারা দেখতে পাচ্ছেন সুলতান সুলেমানের স্ত্রী মাহি দেবরান সুলতান। এখন আপনারা দেখছেন সুলতান সুলেমানের বিখ্যাত দ্বিতীয় স্ত্রী হুররাম সুলতান। অরিজিনাল হুররাম সুলতানের থেকে অভিনয় করা হুররাম সুলতানকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।